করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় আজ থেকে শুরু হয়েছে লকডাউন এই লকডাউন তেইশে জুন পর্যন্ত চলবে এ সময় এই দুই উপজেলা থেকে অন্য কোনো মানুষ অন্য উপজেলায় যাতায়াত করতে পারবেন না অভ্যন্তরে বন্ধ থাকবে সকল প্রকার যানবাহন এদিকে জেলা নতুন করে আরো ছয় পুলিশ সহ মোট আক্রান্ত এক হাজার নয় জন পুলিশ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা মোতায়েন করা আছে আমরা এই লকডাউন চলাকালীন সময়ে কোন ধরনের গণপরিবহন সিএনজি অটোরিকশা আমরা এগুলো অ্যালাউ করছি না এবং লকডাউন যে নীতিমালা আছে এটা আমরা কঠোরভাবে বাস্তবায়নে আমরা মাঠে আছি সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে আর রেড জোন কক্সবাজার পৌর এলাকা সহ কয়েকটি স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা এদিকে বান্দরবান পৌরসভা সদর ও রুম উপজেলা কাল দুপুর বারোটা থেকে লকডাউন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন জীবিকার পথ স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে ঢাকা ঢাকা টাঙ্গাইল ও মহাসড়কে চলছে গণপরিবহন তবে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষার নিয়মও আমাদের যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছিল সেই স্বাস্থ্যবিধিও আমরা মানতে পারিনি ফলশ্রুতিতে বাজার রাস্তাঘাট এবং কলকারখানা কিংবা গণপরিবহন সব কিছুতেই আসলে একটা মেসাকি অবস্থা করোনা ভাইরাস প্রতিরোধে মানুষেরই সচেতন হওয়া উচিত এবং মানুষের বাইরে না যাওয়া উচিত করোনা সংক্রমণ প্রতিরোধে নরসিংদীর ভেলানগরের হাটবাজার সড়ক মহাসড়ক ও গণপরিবহনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য না মানায় বেশ কয়েকজন দোকানি ক্রেতা পথচারী ও বাস যাত্রীকে আর্থিক জরিমানা করা হয় এছাড়া মাস্ক না পরায় দিনাজপুরের নবাবগঞ্জে বিশ জনকে জরিমানা করা হয়েছে এদিকে গাজীপুর বরিশাল কিশোরগঞ্জ সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট ব্রাউনবাড়িয়া লক্ষ্মীপুর দিনাজপুর পটুয়াখালী ও সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েছে মৃতদের মধ্যে মহিলা কাউন্সিলর পুলিশ ও ব্যবসায়ী রয়েছেন মুজাহিদ সাকিফ মাছরাঙ্গা নিউজ ডেস্ক